হ্যালো বন্ধুরা আমি তোমরা রাজ আমার সাথে আমার চ্যানেল মাম্মাস ব্লগে তো বন্ধুরা আজকে যে বিষয়টার উপর আমি কথা বলতে চাইছি সেটা বলার প্রয়োজনই হতো না যদি ইউটিউবে এরকম ইনম্যাচিওর কিছু পাবলিক না থাকতো তো তারা কেউই ম্যাচিওর নয় বোঝাই যাচ্ছে শিশু সুলভ তাদের আচরণ আজকালকার মানে ছোটো ছোটো বাচ্চারাও এই ধরনের আচরণ করে থাকে না তারা যে ধরনের আচরণগুলো করছে দিনের পর দিন তো ইউটিউবে যখন কেউ কোনো চ্যানেল খোলে আর বিশেষ করে কোনো মানে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই কন্ট্রোভার্সি তো হয়েই থাকে আর রোস্টিং চ্যানেল তো থাকেই বিভিন্ন রকম চ্যানেল সে টেক চ্যানেল হোক কি ব্লগ চ্যানেল হোক কি এডুকেশন চ্যানেল হোক কি কুকিং চ্যানেল হোক সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি রোস্ট করা রোস্টিং চ্যানেলের কন্টেন্টটাই হচ্ছে তাই তো ভাই কাউকে রোস্ট করা হচ্ছে বা কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে এটাতে এটার জন্য যদি কেউ অন্যের চ্যানেলকে স্ট্রাইক দেয় তো তার কাছে আমি বলবো যে আপনার ইউটিউবে কাজ করা উচিত নয় আপনি ইউটিউবটা ত্যাগ করুন আজকালকার ছোটো ছোট বাচ্চারাও নিজেদের মধ্যে ঝগড়া হলো কি হলো বাড়িতে গিয়ে বাবা মার কাছে নালিশ করে না কিন্তু এখানে কেউ কন্ট্রোভার্সি করছে দেখে বা কেউ রোস্ট করছে দেখে তার চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দেওয়া তাও আবার একটা দুটো নয় পরপর তিনটে স্ট্রাইক দিয়ে দেওয়া আপনার জন্য আপনাদের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা একদমই নয় আর যাদের কাছে স্ট্রাই যাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে তাদের জন্য আমি বলতে চাইছি যে আপনারা ইউটিউবের কাছে মেল করতে পারেন অল টোটাল বিষয়টার ওপর ডিটেলস আপনারা ইনফরমেশান নিতে পারেন বা আপনাদের কাছে যা ইনফরমেশান আছে সেগুলো শেয়ার করতে পারেন যে আসলে কি বিষয়ের জন্য স্ট্রাইক দেওয়া হয়েছে এরকম যদি প্রত্যেকেই বলে যে এই ভিডিওটা দিয়েছে দেখে আমি স্ট্রাইক দিয়েছি এই ভিডিওটা ডিলিট করে দাও তো এই ভিডিওটা প্রাইভেট করে দাও তো তাহলে মানুষ কাজ করবে কি করে তাই না এরকম যদি সব ভিডিও আমরা ডিলিট করতে থাকি বা সব ভিডিও যদি আমরা প্রাইভেট করতে থাকি প্রত্যেকটা ভিডিওতেই কারো না কারোর কিছু প্রবলেম হবে এরকম যদি আমরা প্রত্যেকের প্রবলেমকে ফুলফিল করতে যাই তাদেরকে গুরুত্ব দিই প্রবলেমগুলোকে তাহলে একের পর এক কেউ না কেউ তাদের প্রবলেম ভিডিও বানালেই তারা স্ট্রাইক দেবে তো স্ট্রাইকের বদলে পাল্টা স্ট্রাইক দেওয়া যায় মিথ্যাচারিতা বা ওটাকে বলে যেটা মানে সামনে ল্যাক আছে কিন্তু কন্টেন্ট মিসলিড মেটাল মেটাডেটা এরকম একটা কিছু আছে মিসলিড ডেটা তো এইগুলোর ওপর বেস করেও কিন্তু স্ট্রাইক দেওয়া যায় অন্য চ্যানেলকে মানে অডিয়েন্সকে বা ভিউয়ার্সকে মিসগাইড করছে ভুল ইনফরমেশান দিচ্ছে এইগুলোর ওপর বেস করেও কিন্তু কোনো না কোনো চ্যানেলকে স্ট্রাইক দেওয়া যায় তো যারা কপিরাইট ক্লেম দিয়ে যারা স্ট্রাইক দিয়েছে কপিরাইট স্ট্রাইক যারা দিয়েছে তো তাদেরও মিসলেট মেটা ডেটা দিয়েও স্ট্রাইক দেওয়া যায় যে তারা জনগণকে মিথ্যে বলছে বা ভুল তথ্য তারা জনগণের কাছে প্রচার করছে এটা করা যায় এবার স্ট্রাইক যদি সবাই সবাইকে দিতে থাকে তাহলে কেউ কাজ করতে পারবে না স্ট্রাইক কখন দেয় যখন কোনো কিছু সহ্যের বাইরে মানে একজনকে বারবার করে বলা হচ্ছে তা সত্ত্বেও সে শুনছে না সে বেয়াদপি করছে বা আমাদের কালচার হোক বা আমাদের যে কোনো কিছু নিয়ে সে ভীষণ বেয়াদবি করে চলেছে তখন স্ট্রাইক দেওয়া যায় যেমন মিল্কি সাহার চ্যানেলে স্ট্রাইক দেওয়া যায় ঝুমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া যায় কারণ ও দিনের পর দিন জাতীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এইসব নিয়ে বিয়াদপি করছে তা ওদের চ্যানেলগুলোকে স্ট্রাইক দেওয়া যায় ওদের চ্যানেলগুলোকে স্ট্রাইক দেওয়া উচিত কিন্তু কন্ট্রোভার্সি করেছে দেখে বা রোস্ট করেছে দেখে কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়া তাহলে সেই সব মানুষদের ইউটিউবে কাজ করা একদমই উচিত নয় আপনারা অবিলম্বে ইউটিউবটা পরিত্যাগ করুন না হলে পরে আপনারা যে দুজনের চ্যানেলে স্ট্রাইক দিয়েছেন এখন আপনাদের চ্যানেলে যদি দশজন স্ট্রাইক দেয় তখন কী হবে যে আপনারা মানুষকে মিসগাইড করছেন ভুল ইনফরমেশান দিচ্ছেন তাই না দশজনে যদি খেপে গিয়ে আপনাদের চ্যানেলগুলোকে স্ট্রাইক দেওয়া শুরু করে তখন আপনাদের কি হবে এমন হতে পারে যে একটা চ্যানেল বন্ধ হলো স্ট্রাইক দেওয়ার ফলে আপনারা আরও চ্যানেল খুললেন যত চ্যানেল খুলছেন প্রত্যেকে তত চ্যানেলে গিয়ে স্ট্রাইক দিচ্ছে তখন কি করবেন তো যারা স্ট্রাইক দিয়েছেন জানি না কী জন্য দিয়েছেন কতখানি মোটা বুদ্ধি আপনাদের বা মোটা মাথা কী ভেবে দিয়েছেন স্ট্রাইক স্ট্রাইকটা তুলে নিন ভিডিও ডিলিট করা বা ভিডিও প্রাইভেট করাটা কোনো সলিউশন নয় ইউটিউবে যখন এসছেন কন্ট্রোভার্সিতে যখন ঢুকেছেন বা রোস্টিংয়ে যখন ঢুকেছেন তো সেগুলোকে সহ্য করতে হবে মানতে হবে আর যদি সহ্য করতে না পারেন তাহলে সেই সব ক্রিয়েটারদের ব্লক করে দিন বা তাদেরকে ইগনোর করুন তাই না যে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে আপনার সহ্য হচ্ছে না আপনি তাকে ইগনোর করুন তার ভিডিও দেখবেন না বা তাকে ব্লক করে দিন স্ট্রাইক দেওয়াটা কোনো সলিউশন নয় একজনকে স্ট্রাইক দেবেন আপনি দশজনের থেকে স্ট্রাইক খাবেন তো এই জন্যই এটুকুই বলার যে 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 স্ট্রাইক যারা যে দুটো চ্যানেলকে দিয়েছেন স্ট্রাইকটা তুলে নিন স্ট্রাইক দেওয়াটা কোনো সলিউশন নয় অন্য পথ অবলম্বন করুন অনেক পথ আছে আর যদি কোনো পথই না পান তাহলে ইউটিউবটা পরিত্যাগ করুন ফেসবুকে যান নিজস্ব পেজ খুলুন সেখানে ভিডিও দিন ফেসবুক থেকেও ভিডিও ভাইরাল হয় ফেসবুক থেকেও এখন ইনকাম হয় ইনস্টা থেকেও এখন ইনকাম হয় তো সেগুলোতে করুন ঠিক আছে ইউটিউবটা পরিত্যাগ করুন তো বন্ধুরা এটুকুই বলার ছিল আমি জানি কে কাকে স্ট্রাইক দিয়েছে কারা কারা স্ট্রাইক পেয়েছে তো এত কিছু আমি বলবো না কারণ তাদের নিয়ে বলার বা তাদের নিয়ে কন্ট্রোভার্সি করা তো আমার বিষয় নয় আমি যে বিষয়ের উপর কন্ট্রোভার্সি করছি আমি সেটুকুর মধ্যেই লিমিট থাকবো সবাইকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করতে যাই তাহলে আমি নিজের এটা হারিয়ে ফেলব তালগোল হারিয়ে ফেলবো তো দরকার নেই আমার স্ট্রাইক দেওয়া হচ্ছে বা ছেলে খেলার ঘর ভেবে বসেছে ইউটিউবটাকে সেই জন্যই আমি বললাম যে ইউটিউবটা ছেলে খেলার ঘর নয় তো এখানে স্ট্রাইক দিয়ে মারামারি করে কোনো লাভ নেই দিন শেষে আপনি আপনার ঘরে যে যার তার তার ঘরেই থেকেই ঝগড়া করছেন যে যার তার মানে ক্যামেরার এপার আর ওপার তো এগুলো না নিতে পারলে ব্লক করে দিন না নিতে পারলে ইগনোর করুন স্ট্রাইকটা কোনো সলিউশন নয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বা বাই